তো হ্যালো বন্ধুরা, কারেন্ট অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি ভ্যাকিউম ক্লিনার, তাও আবার বোতলের সাহায্যে। প্রথমে আমি বোতলের এই মাথার দিকের অংশটার কিছুটা কেটে নেব। এরকম বন্ধুরা আমি কেটে নিয়েছি, তোমাদের যেমন পাখার মাপ হবে তোমরা সেরকম কেটে নেবে। এইটা আমার পাখার মাপের, তাই আমি এটাকে কেটে নিয়েছি। তোমাদের যেমন পাখার মাপ হবে তোমরা সেরকম ভাবে বোতল ব্যবহার করবে। এবার আমাদের লাগবে হচ্ছে একটা পিভিসি শিট, এই পিভিসি শিটটাকে আমি কেটে নেব এইটার মাপে। এবার আমাদের লাগবে হচ্ছে একটা ডিসি মোটর, এই ডিসি মোটরটাকে আমি এখানে ফিট করে দেবো। বন্ধুরা আমি ফুটো করে নিয়েছি ডিসি মোটরটা লাগানোর জন্য। এবার আমি এটার সাইডে সাইডে অনেকগুলো ফুটো করে নেব যাতে হাওয়াটা পাস হয়। এতে বন্ধুরা আমি অনেকগুলো ফুটো করে নিয়েছি, এবার আমি এটাকে মধ্যে লাগিয়ে দেবো গ্লুগানের মাধ্যমে। আমি গ্লুগানের মাধ্যমে এটাকে লাগিয়ে নিয়েছি এবং পাখাটাকেও লাগিয়ে দিয়েছি। এবার আমি এইটার মধ্যে এইটাকে ফিট করে দেবো। বন্ধুরা আমি এটাকে লাগিয়ে নিয়েছি। এবার আমাদের লাগবে হচ্ছে একটা পিভিসি পাইপ, এই পিভিসি পাইপটাকে আমরা ফুটো করে নেব প্রথমে এখানে একটা তার বার করার জন্য, এবং তারপরে ঠিক এইখানে স্ট্যান্ড হিসেবে লাগিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি এখানে একটা ডিসি চার্জার লাগিয়ে নিয়েছি, তার দুটো তার বার করে নিয়েছি, এবং দুটো তারের সঙ্গে আমি মোটরটার ফিটিং করে দেবো। দেখো বন্ধুরা, আমি এটাকে লাগিয়ে নিয়েছি। এবার আমাদের লাগবে হচ্ছে একটা ডিসি চার্জার, এরকম আমি ডিসি চার্জারটা নিয়ে নিয়েছি। এবার আমি ডিসি চার্জারটা এখানে কানেক্ট করে দেবো। এখন বন্ধুরা আমি কানেক্ট করে নিয়েছি, এবার আমি এটাকে সুইচে গুঁজে দেবো। এবার আমি সুইচটা অন করছি, চালু হয়ে গেছে এটা। এবার আমি এটাকে বন্ধ করে দিলাম। এবার আমি এই নোংরাগুলোকে অন্য কোথাও ফেলে দেবো। তো বন্ধুরা, খুব সহজেই তৈরি হয়ে গেল